হ্যালো এভরিওয়ান পুজোর দিনগুলো আপনাদের কেমন কেটেছে হোপ করছি খুব ভালো কেটেছে আমাদেরও বেশ ভালোই কেটেছে কারণ আমার চার দিনের ছুটি ছিল জমিয়ে মজা করলাম আজকে ব্লগটা ভীষণ স্পেশাল আপনাদের তামিলিয়ান নবরাত্রির ব্যাপারে অনেক কিছু দেখাবো অনেক গল্প করব অনেক কিছু জানাবো তামিলনাড়ুতে থাকাকালীন আমি যা যা এক্সপিরিয়েন্স করেছি ওদের কালচার সম্বন্ধে যা যা জেনেছি বা বা লাইক এক্সপিরিয়েন্স করেছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একদমই স্কিপ করা চলবে না ফার্স্ট ও লাস্ট অব্দি পুরোটা ব্লগ দেখুন খুব ভালো লাগবে আমরা চলে এসেছি আমাদের ঠিক সামনের ব্লগে একজন আঙ্কেল আনটি আছেন ওনারা ওনাদের সাথে আমাদের বালকানির থ্রু পরিচয় আর ওনাদের নাতিন আছেন আমার মেয়ের বয়সী সো ওরা এলে ও যখনই আসে তখন আমাদের ঘরে আসে মানে একসাথে বেশ খেলাধুলো করে সেই জন্যে পরিচয়টা একটু বেশি হয়েছে তো ওনাদের ঘরে ওনারা ব্রাহ্মীণ তামিলেন সব রকমের পুজো পার্বণ ওনাদের ঘরে খুব ভালো করে আঙ্কেল করে থাকেন সো ইনি এনারা হলেন আঙ্কেল আন্টি উনি দেখাচ্ছেন যে কুল দেবতার মূর্তি তারপর হচ্ছে এই পুজো নিত্যদিনের পুজো এখানটায় উনি দিয়ে থাকেন অনেক বড় আলম আলমিরের মতন রেখেছেন যেখানে সমস্ত নিত্যদিনের ঠাকুর ওখানে বসে রেখেছেন ঠিক সামনের ঘরটাই আমাদের ওনাদের বালকানি থেকে আমাদের বালকানিটা পুরো একদম ডিরেক্টলি দেখা যায় সো আনটি কী করলেন ওনাদের মহালয়া দিন থেকে শুরু হয় নবরাত্রি পুজো যত রকমের আইডল আছে সমস্ত রকমের আইডেল ওই দিন মহালয়ের দিন ওনারা বের করে পুজো শুরু করেন আর এগুলো হচ্ছে তাম্বল তাম্বল বলে থাকেন ওরা তাম্বল সো ম্যারিড ওমেন বা ছোটো ছোটো বাচ্চাদেরকে ডেকে ইনভাইট করেন ওনারাই ইনভাইট করেন করে প্রসাদ তারপর হচ্ছে ফল তারপর হচ্ছে পান তারপর ম্যারিড ওমেনদের জন্য হচ্ছে কুমকুম আর হালদি হালদি কাঁচা হলুদ একদম মাস্ট দিতেই হবে পান একদম মাস্ট দিতেই হয় প্রসাদ তারপর সাথে পয়সাও দেন দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা বা কোনো গিফট পয়সা না দিয়ে অনেকে কি করেন গিফট দিয়ে দেয় সো এখানে আঙ্কেল আনটি আমাকে আর মাকে বলল আসতে তো আরবি ঘুমিয়েছিল বলে আমরা বিকেলবেলা চলে এসেছিলাম নবমীর দিনে আর এত সুন্দর পুজো রোজ হয় সো ভাবলাম যে এটাই সুযোগ ওনাদের সাথে কথা বলি জানি আরও তামিলিয়ান কালচার সম্বন্ধে আমাদের সোসাইটিতেও দশ দিন ব্যাপী নবরাত্রি হয়েছে তামিলিয়ান নবরাত্রি দশটা ব্লক থেকে রোজ বিকেলে প্রসাদ নিয়ে এসে বিতরণ করা হয় সো রোজ আমরা দশ দিন মোটামুটি পেট ভরে প্রসাদ খেয়েছি এখানে সোসাইটির যে অফিস যেখানে অফিস আছে তার ঠিক পাশেই এখানে ডেকোরেশনটা করা হয়েছে আর যত রকমের আইডল ওনারা নবরাত্রির দিনে বসান সমস্ত রকমের বসিয়ে এখানে পুজোটাও রোজ বিকেলবেলায় সবাই আসেন তামিলিয়ান সব সব আসেন এসে এখানে যে ওনাদের যে ঠাকুরের যে গান ওই সমস্ত করেন মন্ত্রপাঠ ও সমস্ত করে পুজো করেন তারপর বিকেলবেলায় প্রসাদ বিতরণ করা হয় এনারা প্রসাদ বিতরণ করছেন এক এক দিন এক একটা ব্লক থেকে আসেন ওনারা প্রসাদ ঘর থেকে বানিয়ে নিয়ে আসেন এসে এখানে প্রসাদটা বিতরণ করেন ইয়ে আপনাদের দেখালাম এই রকমের লাইক তামিলিয়ান নবরাত্রির এই যে কালচারটা সেটা আমি এই ফার্স্ট টাইম এক্সপ্লোর করেছি এত মানে ডিরেক্টলি এত এত কাছাকাছি আমি এক্সপ্লোর করতে পেরেছি কারণ তার আগেও দু বছর ছিলাম কিন্তু দু বছরের মধ্যে দু বছরই আমি যে সোসাইটিতে ছিলাম সেই সোসাইটিতে নবরাত্রি হয়নি হলেও মানে ঘরে ঘরে হয়েছে সেটা অনেক বড় ইয়ে ছিল কিন্তু সোসাইটির মাঝখানে কি হয় সোসাইটির ভেতরে যদি হয়ে থাকে সেটা সবাই যেতে পারে এখানে আর একটা প্লেট আপনাদের দেখাচ্ছি ট্রে পুরোটাই আমাকে গিফট করা হয়েছে আমাকে আর মাকে এই যে কৌটোগুলো দেখছেন সেগুলো সিন্দুরের কৌটো নারকেলও দেওয়া হয় নারকে যে যে যেমন কলা আপেল নয়তো নারকেল এই সমস্ত ফ্রুটস দেওয়া হয়ে থাকে এখানকার মান্যতা হচ্ছে সুহাগের চিহ্নস্বরূপ গিফট ম্যারিড ওমেনদের আর ছোটো ছোটো বাচ্চাদের মানে কন্যা দান যাকে বলা হয় ওটা করা হয় এই দশ দিনে সবাই করে থাকেন এখানে তামিলিয়ান যারা আছেন সবাই করে থাকেন যারা নবরাত্রি করেন তারা করে থাকেন আর পাশের ঘরে আনটি ওনার ওখানে গিয়েছিলাম কিন্তু মোবাইলটা নিয়ে যায়নি সেই জন্য আর ফুটেজটা তোলা হয়নি কিন্তু উনি যা যা গিফট দিয়েছেন সেটা আপনাদের সামনেই আছে এখন সেগুলো দেখালাম এটা আমার মেয়ের জন্য দিলো মেয়ের কন্যা দানে এইগুলো দিল টি তারপর হচ্ছে এই ছোটো ব্যাগটা আর আমার জন্যে ওই ছ প্রদীপদানিটা উনি নাকি আনিয়েছেন বললো তোমার জন্য স্পেশালি প্রদীপদানিটা আনিয়েছি ভীষণ সুন্দর তোমার বেশ ভালো লাগবে অ্যাকচুয়ালি আমার খুব ভাল লেগেছে মাটির তৈরি যাই হোক এটা ছিল তামিলিয়ান কালচারে নবরাত্রির কিছু ফুটেজ আপনাদের দেখালাম আগে গিয়ে আরও কিছু দেখাবো আর এখন আমরা সপ্তমীর দিনে সন্ধেবেলা আমরা রেডি হয়ে এই আমরা বেরিয়ে যাচ্ছি পাশেই একটা কালী মন্দির আছে খুব একটা দূরে নয় দু ঘন্টা দু ঘন্টা নয় সরি দু কিলোমিটারের মধ্যেই আছে সেই জন্য যেতে খুব একটা টাইম লাগবে না সো ওখানেই আমরা যাচ্ছি এখানে আমাদের এখানকার মতন দুর্গাপুজোর তেমন কোনো ভাইবস নেই নেই বললেই চলে কোনো কিছুই বোঝা যায় না সেই জন্যে কোনো ড্রেসেরও বাহান নেই সিম্পলভাবেই আমরা গেছি কিন্তু হচ্ছে দুর্গা পুজোর টাইমে মূর্তি ওই সমস্ত মানে একটা এ আছে না বেঙ্গলি একটা বাঙালি একটা ব্যাপার ওটা সবাই খোঁজে যে যত বাঙালিরা যেখানেই থাকুক বাড়ি থেকে দূরে যারা আছেন সবাই খোঁজে সো আমরাও খুঁজে এই কালী মন্দিরের সন্ধান পেয়েছি এখানে আমরা সরস্বতী পুজোর সময়ও এসেছিলাম এখানে সমস্ত রকমের পুজো হয়ে থাকে আশেপাশে অনেক বাঙালি আছেন যারা মিলেই পুজোটা করেন সো আমরাও এলাম সপ্তমী সন্ধ্যের আরতি চলছিল তো সন্ধে আরতিটা এখানে এসে বেশ অনেকক্ষণ সময়টা কাটালাম সপ্তমীতে এসছি এখানে ভেবেছিলাম যে অন্য কোথাও যদি যাওয়া যায় কারণ চেন্নাইতে দি বেঙ্গল অ্যাসোসিয়েশন বলে অনেক অনেক জায়গায় অনেক অনেক ক্লাবে পুজো হয় বাঙালি পুজো হয় কিন্তু আমাদের আমরা যেখানে থাকি সেখান থেকে বেশ অনেকটাই দূর তো সন্ধেবেলা একটু চাপ হয়ে যায় যেতে আর আসতে কারণ ট্রাফিক প্রচণ্ড পরিমাণে থাকে আর এখানে আমাদের ওখানকার মতন ছুটির দিন নয় অ্যাজ ইউজুয়াল সবাই অফিস যাবে ওরকম একটা ব্যাপার সো ভাবছিলাম যাব কিন্তু যাওয়া হয়নি কারণ সন্ধেবেলায় বেরোবো দু ঘন্টা ট্রাফিকে কারণ এখান থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার যেতে হবে সো ভাবলাম যে না পাশেই যেখানে আছে সেখানেই গিয়ে একটু মজা করে প্রসাদ টসাদ পেয়ে গেছি সন্ধেবেলায় প্রসাদও এখানে পেয়ে গেছি সো কালচারের প্রোগ্রাম হচ্ছিলো এসে বেশ অনেকটা টাইম কাটালাম তারপর আমার মেয়ে আর এখানে বসতে চায়নি ও আমাদের টান ছিল চলে যাবে বলে সো ফাইনালি আমরা আবার নটার দিকে বেরিয়ে গেলাম ছটা সাড়ে ছটায় এসেছিল এসছিলাম তো তারপর বেরিয়ে গেলাম অষ্টমীতে ঘরেই পুজো করেছি ঘরে একটুখানি ঠাকুরের কাছে শাকু প্রসাদ এই সমস্ত দেওয়া হয় করলাম আর এইবারে যা করেছি এইবারে আমার ছুটি ছিল চার দিন আর আমি রোজ সপ্তমী অষ্টমী নবমী আমি নিরামিষ রান্না করেছি এক একদিন এক এক রকমের নিরামিষ ছিল এটা নবমীর দিনে নিরামিষ তরকারি আর হচ্ছে এখানে নারকেলের বড়া আর ডাল এক একদিন এক এক রকমের করেছি নিরামিষ খেতে এমনি খাওয়া হয় আমাদের টার্ন ওয়াইজ চলতে থাকে সো অষ্টমীর দিনের ফুটেজটা দেখালাম অষ্টমীর দিনে সন্ধেবেলা আমরা বেরিয়ে গেছিলাম ফিল্ম দেখতে অ্যাকচুয়ালি অফিস টফিস থাকলে ফিল্ম দেখাটা তেমন হয়ে ওঠে না সো অষ্টমীর দিনে চার দিনে ছুটি ছিল দু দুটো ফিল্ম কমপ্লিট করে নিলাম দেখা আর অ্যাম ক্যাফিনের এই প্রোডাক্টগুলো এসেছে এইগুলো আমি পুজোর টাইমে বোগো অফারে পেয়েছি ফিফটি পারসেন্টেজ অফে এখানে পাউডার আর হচ্ছে কোকো বাটার আনিয়েছি তেরোশো টাকার প্রোডাক্ট ছশো পঞ্চাশ টাকায় আমি পেয়ে গেছি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এটা নবমীর দিনের ফুটেজ নবমীর দিনেও আমরা একটুখানি বেরিয়েছি আর অষ্টমীর দিনে মা নিজেই গেছিল আর ওই পাশের রুমের আন্টির ওখানে গেছিল আর আমরা গেছিলাম ফিল্ম দেখতে তো নবমীর দিন ভাবলাম যে আবার কালীবাড়িতে যাই গিয়ে মহা ভোগের ব্যাপার থাকে নবমীর দিনে কিন্তু আমরা দুপুরবেলায় যেতে পারিনি সো ভাবলাম যে সন্ধেবেলায় যাই কারণ সন্ধেবেলায়ও প্রসাদ বিতরণ করে থাকেন ওনারা সো চলে গেলাম আমরা কালীবাড়িতে পুজোর তিনটে দিন একটু ভালো করে কাটানো বা ভালো করে মজা করে দিনগুলো কাটানো এটাই ছিল মোটো তার সাথে সাথে সোসাইটিতেও পুজো ছিল সো রোজই আমরা প্রসাদ পাচ্ছিলাম তেমন নয় এখানে কালচারটাও বেশ ভালো করে এবার এক্সপ্লোর করেছি সেটা হচ্ছে বড় পাওনা আমার জন্য কারণ আমি যদি এখন তামিলনাড়ুতে না থেকে বাড়িতেই থাকতাম তাহলে এত কিছু এত সুন্দর কালচার যে তামিলিয়ানদের সেটা জানতে পারতাম না সো নবমীর দিনটাও আবার এখানে কাটালাম মহাভোগ প্রসাদ সন্ধেবেলা এসেও আমরা এখানে পেয়েছি এবারে যাবার পালা ঘরে চলে যাব প্রায় নটা বাজতে চলেছে নটায় কারণ নেক্সট দিনে আমার অফিস ইভেন আমার হাজব্যান্ডেরও অফিস ছিল সেই জন্যে আমরা রাত রাত্রির করিনি আর দশটার ভেতরে সবাই যে যার বাড়িতে চলেও যায় সো সোসাইটিতে চলে এলাম এসে প্রসাদও পেয়ে গেলাম নবমীর দিনে লাস্ট আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক এই আশা রেখে আজকের ব্লগটা এইখানটাই শেষ করছি নেক্সট ব্লকে দেখা হবে টাটা